वेलकम स्टूडेंट्स टू आवर ऑनलाइन क्लास। आज सोशल साइंस क्लास जंत्रेर नाना काज 83 पेज आमी तुम्हारे पढ़ाबो। तुम्हारा तुम्हारे सोशल साइंस बोयेर 83 पेज बेर करे बसो। प्रथमे देखो एखाने किछु छबि देवा रयेछे। ट्यूबवेल, ताला चाबी, घड़ी, सराशि, स्टोव, हाथुड़ी, कोदाल, छूच, ब्लेड, छुरी, এই প্রত্যেকটা যন্ত্রই আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে প্রয়োজন হয়ে থাকে, বিভিন্ন কাজে লাগে। নিজে দেখো একটা ছক করে দেওয়া রয়েছে কোন কোন যন্ত্র তোমাদের বাড়িতে ব্যবহার হয়, কোন কোন কাজে ব্যবহার হয়। দেখো প্রথমে আছে, প্রথমে লিখেছে তালা চাবি। তালা চাবি দরজায় তালা দেওয়ার কাজে ব্যবহার হয়। সারাশি গরম জিনিস ধরার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ছুরি কোনো কিছু কাটতে ব্যবহার করা হয়। ছুঁচ কোনো কিছু সেলাই করতে ব্যবহার করা হয়ে থাকে। এবার আমি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো। তিমির বলল, আচ্ছা বাড়ির বাইরেও তো আমরা নানা ধরনের যন্ত্রকে কাজে লাগাই। দিদিমণি বললেন, ধরো খুব উঁচু গাছের মগডালে একটা আম ঝুলছে, তোমরা সেটা পাড়তে চাও, কিভাবে পারবে? অরুণ বলল, বাপা তো ঢিল ছুঁড়ে পেড়ে ফেলবে, ওর হাতে দারুণ টিপ। দিদিমণি বাপাকে ডাকলেন, বললেন, হাতে টিপ থাকা ভালো, কিন্তু ঢিল ছুঁড়ে ফল পাড়া ঠিক নয়, ফসকে গিয়ে ঢিল কারোর মাথায় পড়তে পারে, কেউ জখম হতে পারে, মানে কারোর আঘাত লাগতে পারে। রানী বলল, সব থেকে ভালো আকশি বা লগি দিয়ে পেরে নেওয়া। দিদিমণি বললেন, আমাদের যদি জিরাফের মতো লম্বা গলা থাকত তাহলে আর লগি আকশি ঢিল কিছুই লাগতো না। সুভাষ বলল, বানরের মতো লাভ দিয়েও গাছে চড়তে পারলেও মিটে যেত, গাছে গাছে ঘুরে মগডালের ফল খেয়ে বেড়াতাম। দিদিমণি বললেন, এই যে দেখো, মানুষের জিরাফের মতো গলা নেই, আবার বানরের মতো লাফাতেও পারে না মানুষ, অথচ গাছের মগডালে ফল পেরে নিতে পারে। সালাম বলল, মানুষের যে বুদ্ধি আছে দিদি, বানরের জিরাফের থেকে মানুষের যে অনেক বেশি। দিদিমণি বললেন, হ্যাঁ ঠিক তাই, বুদ্ধি খাটিয়ে মানুষ কঠিন কাজ সহজে করে নেয়। তাহলে কি খাটিয়ে মানুষ কঠিন কাজ সহজে করে নেয়? বুদ্ধি খাটিয়ে। নানা রকম যন্ত্রপাতি তৈরি করতে পারে, বিভিন্ন ধরনের যন্ত্রপাতিও তৈরি করতে পারে। এই যন্ত্রপাতিকে ইংরাজিতে বলে টুল। এই ধরনের যন্ত্রপাতিকে ইংরাজিতে কি বলে? টুল। সেই সব টুল দিয়ে অনেক কাজ সহজেই করে ফেলতে পারে মানুষ। যেমন লগি বা আকশি একটা টুল, লগি বা আকশি যে একটা টুল, তা দিয়ে গাছে না উঠে সহজে ফল পেরে নেওয়া যায়, তাদের সহজে ফল পেরে নেওয়া যায়। রাবিয়া বলল, এমন তো অনেক টুল আছে দিদি, রোজ আমরা এমন কাজে এমন অনেক কাজ করি টুল দিয়ে। রাবিয়া বলল, এমন সালাম বলল, টিনের কৌটোর ঢাকনা সহজে খোলা যায় না, চামচের হাতল দিয়ে ঢাকনার ধারে চাপ দিলেই খুলে যায়, তাহলে চামচও কি একটা টুল? দিদিমণি বললেন, হ্যাঁ তো, রোজ দিন এমন অনেক টুল নানা কাজে আমরা ব্যবহার করি। সুভাষ বলল, আচ্ছা দিদি টুল কি দিয়ে তৈরি হতো? পরিমল বলল, কেন দেখিসনি, লোহা স্টিল এসব দিয়ে তৈরি হয়। রাবিয়া বলল, তবে কাঠ দিয়েও বানানো হয় অনেক কিছু, যেমন আকশির কথাই ধর না। দিদিমণি বললেন, সবসময় এসব দিয়ে যে টুল বানাতো তা নয়, খুব পুরনো দিনে পাথর দিয়েও টুল বানাতো মানুষ, কারণ তখন তারা কেবল পাথরের ব্যবহারই জানত। তাছাড়া পশুর হাড় দিয়েও টুল বানাতো, যেমন ধরো সূচ। তোমরা তো স্টিলের সূচ দেখো, মানুষ অনেক দিন আগে পশুর হাড় দিয়ে সূচ বানাতো। এই পর্যন্ত তোমাদের আজকে আমি পড়াবো। তাহলে এই কি হলো যে ইংরাজিতে আমরা যন্ত্রকে কি বলি? টুল। আকশি এক ধরনের কিন্তু টুল। এই টুলগুলো কি ধরন, কি দিয়ে তৈরি হতো? লোহা স্টিল এবং কাঠ দিয়েও তৈরি হতো। তাহলে দিদিমণি কি বললেন যে আগেকার দিনে আদিম মানুষ টুল কি দিয়ে বানাতো? তখন তো তারা শুধুমাত্র পাথরের ব্যবহারই জানতো, তাই তারা পাথর দিয়ে বিভিন্ন ধরনের টুল বানাতো। তেমনি পশুর হাড় দিয়েও টুল বানানো হতো, যেমন ধরো সূচ। আগেকার দিনের মানুষ সূচ পাথর দিয়ে বানাতো। তাহলে এই পর্যন্ত তোমাদের পড়ানো থাকলো। পরের দিন আমি পরেরটুকু পড়াবো, আর কিছু প্রশ্ন দিয়ে দিলাম, তোমরা দেখে নেবে। ওকে চিলড্রেন, বাই বাই।